গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন এলাকায় করছেন জনসংযোগ, তবে অনেক জায়গায় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়া এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন অনেক প্রার্থী। একে নির্বাচনী স্ট্যান্ড বাজি বলেও দাবি করছেন নৌকার প্রার্থী। গাজীপুর সিটি নির্বাচনের বাকি আর 10 দিন, সময় ঘনিয়ে আসছে, বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা ও জনসংযোগ। কেমন মেয়র চান, এ ভাবনার কথা জানালেন এলাকার ভোটাররাও। আমরা তো চাই ভালো মেয়র, আমাদের জনগণের কাজ করবে, সেবা দিবে, আমরা ওই রকম একজন মেয়র চাই। এমন একটা মেয়র চাচ্ছি যে মেয়রের কর্মদক্ষতা না নিজস্ব বিবাহ বিবেচনা যে লোকটা মনে করেন যে এগুলি নিয়ে ভাববে। স্বতন্ত্র প্রার্থী মায়ের নির্বাচনী প্রচারণায় শুরু থেকেই মাঠে নেমেছেন তার ছেলে সাবেক মেয়র আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলম। নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন জায়দা খাতুন। লোকজনকে সবার কাছে গাজীপুর সিটি কর্পোরেশনের সবার কাছে আমি ভোট চাই নিতে হইব না, আমার তো বাড়ি বেরিতে হবে, বাধা বিন্দু যত আসে এটা আমি ধরি না। সিটি নির্বাচনে প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশও। ভালোভাবে নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ যদি ভোট দিতে পারে এবং সে ভোট যদি সঠিকভাবে কাউন্ট হয় তাহলে আমরা আশাবাদী হাত পাখাইবার গাজীপুর থেকে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ হত্যা মামলার দণ্ডিত আসামি বিএনপির নুরুল হক সরকারের ছেলে যুবদল নেতা স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি প্রচারণায় ক্ষমতাসীন দলের বাধার মুখে পড়ার অভিযোগ করেন। হঠাৎ করে অফিস থেকে সকলে একরকম বের হয়ে গেছে আমাদেরকে মারার জন্য, একদম আমাদের মোবাইল টোবাইল নিয়ে যাবে এই অবস্থা, ভয় পেয়ে তারা গাড়িতে কি আসলে সবাই দৌড়ে এক জায়গায় মানে একটা জায়গা অবস্থান নিয়েছে। এদিকে দিনভর নানান জায়গায় প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খান, এসব অভিযোগকে বলেন নির্বাচনী স্ট্যান্ডবাজি। এটা তো কথার কথা, কারণ তারা যাচ্ছেন লোকজন হচ্ছে না, এটা তো আমাদের দোষ না। মানুষকে বোকা বানানোর জন্য এই ধরনের অনেক ধরনের স্ট্যান্ড মাঝে মাঝে নেওয়া হয়ে থাকে। জানান জাহাঙ্গীর মেয়র থাকাকালে সিটি কর্পোরেশন লুটপাট করেছেন, এমনকি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে তার দুর্নীতি নিয়ে রিট পিটিশন হয়েছে। পরহাদিবনে মালিক, ডিবিসি নিউজ, গাজীপুর।